সবাইকে স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে। তবে এই ভিডিওটা কোনো ট্রাভেল ব্লগ বা মোটো ব্লগ নয়। আজকের এই ভিডিওটা হলো আমাদের হিন্দুস্তান ফার্টিলাইজার স্কুলের, কারণ এই স্কুলটা আর বেশি দিন নেই, এই কিছুদিনের মধ্যেই স্কুলটাকে ভেঙে দেওয়া হবে। তো স্কুলটাকে বাঁচিয়ে রাখার জন্য এই ভিডিওটা করে রাখছি আমরা। আর তোমরা যারা স্কুলে পড়েছো তারা অবশ্যই তোমাদের এখানে স্মৃতি বা যাই হোক তোমরা লিখে অবশ্যই কমেন্ট করো, আর তোমাদেরকে স্কুলটাও ঘুরে দেখাবো। তো চলো তোমাদেরকে শুরু করি এই স্কুলটা দেখানো। প্রথমে আমরা এখন যাব তাহলে প্রাইমারি স্কুল। এই এখানে আমরা সাইকেল রাখা হতো না আমাদের এখানে, মানে সাইকেল রাখা হতো। 22 বছর পর এই প্রাইমারি স্কুলে এলাম। তোমার 2000 সালে লাস্ট হয়েছিল নাকি রে? স্ট্যাম্প ফ্রেম গুলো দেখ। ও স্ট্যাম্প আছে রে, কটা নিয়ে যাবো নাকি? হ্যাঁ নিয়ে যায়। আমি তো ক্লাস 5 এর ওইখানে ওই দিকটা, হ্যাঁ কি হয়েছে রে এটা? আর এখানে মনে আছে সরস্বতী পূজায় খিচুড়ি হতো এখানে, এইখানে বসে গাঙ্গুসের চাল ডিস্ট্রিবিউট করতেন 5 কিলো করে চাল সবাইকে। আর এখানে আমরা প্রেয়ার করতাম, খেলাধুলা সব এখানেই হতো। আর এখানে একটা ছোট্ট করে বেসিন ছিল, আর তার ওই অপোজিটেই হলো আমাদের টিচার্স রুম। এই যে টিচার্স রুমটা, আর ওই সাইডটা ছিল হিন্দি মিডিয়াম স্কুল। এখানে এতদিন পরে এলাম, এই পোলগুলোতে আমরা খেলতাম, এগুলোতে এগুলোতে এখন পুরো জঙ্গল হয়ে গেছে। এখানে মাঝখানে সিমেন্টের ইয়ে ছিল, লোডটা হ্যাঁ খারাপ জায়গা ছিল। প্রেয়ারের এখানে শেষে এখানে খবর পড়া হতো, এখানে দাঁড়িয়ে এখানে এখানে দাঁড়িয়েই গল্প বলছি, এখানে দাঁড়িয়েই খবর পড়তো দু একজন হেডলাইন। আর এদিকে ছিল 1-2-3 ক্লাসরুম। এগুলো এগুলো এখন দেখছি বেশ বড় লাগছে দেখতে। আমি ভেবেছিলাম যে হয় ক্লাসরুমগুলো ছোট মনে ছিল না, কিন্তু এসে দেখছি না এগুলো বেশ বড় রুম। আর এদিকে ছিল আমাদের হিন্দি মিডিয়াম। গাছ হয়েছে রে এখানে, তো হিন্দি মিডিয়ামটা মনে পড়ে না? এদিকটা তখন আসতামও না, যখন স্টুডেন্ট ছিলাম আমাদের বাংলা মিডিয়াম ওইদিকেই থাকতাম, এদিকে কোনোদিন আসিব না। এটা কি 1-2 কিছু একটা হবে না দেখি, কতটা বড় ছিল এখন অনেক বড় যাচ্ছে। হ্যাঁ এটা মনে হয় ক্লাস 2 ছিল,
আমার ক্লাস ফাইভটাই শুধু মনে আছে শেষের না, এইটাই ক্লাস টু ছিল। ক্লাস টু গাঙ্গুলি স্যার প্রথম আমাকে ছাড়তে এসেছেন আর আমি এখানে বেঁচে বসে কাঁদছি। তো এটা হলো আমাদের লাস্ট ক্লাসরুম প্রাইমারি স্কুলের ক্লাস ফাইভ। এই অবস্থা এখন চারপাশে। কত খেলাধুলা করেছি নাকি সুমন? ক্রিকেট থেকে শুরু করে ফুটবল, খোখো সব কিছু। এটা হাই স্কুলের প্রেয়ার হতো নাকি আমাদের? হ্যাঁ, গাছের নিচে হাই স্কুলের প্রেয়ার। কি বলিস সুমন, এখানে কেমন লাগছে? এসে এসে খারাপও লাগছে, ভালোও লাগছে। অনেকদিন পরে এলাম প্রাইমারি স্কুলটাতে, প্রায় কবছর পরে ঢুকলাম। ক্লাস ফাইভ ছেড়েছি 2000 সালে, মানে 23 বছর পরে প্রাইমারি স্কুলে ঢুকলাম। এই গাছটাও তখনও এরকম লাগতো, এখনও এরকম লাগে না? বাইশ তেইশ বছর পর প্রাইমারি স্কুলে এলাম আর তোমরা অবস্থা তো দেখতেই পাচ্ছ। কিছুদিন পর এটাও থাকবে না, কারণ এখানে সব দেখছি ভেঙে দিচ্ছে আমাদের কোয়ার্টার। এইখানেই আমাদের কাটানো শৈশব, সব স্মৃতিগুলো সব যেন শেষ হয়ে যাচ্ছে। কি বলে বোঝায় তোমাকে, মানে কিছু শব্দ খুঁজে পাচ্ছি না। তবে শেষবারের মতো এই জায়গাটাকে এই ভিডিও থ্রুতেই বাঁচিয়ে রাখবো। তোমরা অনেকেই হয়তো এই স্কুলে পড়েছো, এখানে সময় কাটিয়েছো আর এই জায়গাটাকে এক্সপিরিয়েন্স করেছো। তবে এই সুন্দর এই আমাদের টাউনশিপ আর থাকবে না মনে হয়, কারণ আমাদের হসপিটাল যেটা দেখাবো তোমাদেরকে ভেঙে দিয়েছে আর আমাদের স্কুলটাকেও ভেঙে দেবে। তাই জন্য আশেপাশে গেট ফেট খুলে দিয়েছে আর এখানে বুলডোজার যাতে ঢুকে আর যাতে ভাঙতে পারে। তো কি বলবো তোমাদেরকে, যা তোমাদেরকে ভিডিও থ্রুতেই দেখাবো। একটু পর আমরা হাই স্কুলও যাব, যেটা আগেরবারও আমি গেছিলাম তোমাদেরকে দেখিয়েছি আর এইবারে প্রথমবার আমি এই এলাম এই আমাদের প্রাইমারি স্কুল দীর্ঘ 22-23 বছর পর। ঠিক এখানটা আমাদের সরস্বতী পুজো হতো আর প্রাইমারি স্কুলে আলাদা আর হাই স্কুলে আলাদা। এটা আজকেই ভেঙে দেওয়া হবে, তো তাই জন্য তোমাদের জন্যই ভিডিও করে রাখছি। আর এই যে দেখো, আমাদের এখানে টিচার্স রুম ছিল, এখানে প্রিন্সিপাল রুম, সামনে টিচার্স রুম আর এই আমাদের সামনেই ক্লাসরুম। এই যে আমাদের এখানে ছিল ফ্যাকাল্টি রুম, টিচার্স রুম। আর আমাদের ওই পাশটাতেই প্রাইমারি স্কুল, যেটা তোমাদেরকে একটু আগেই দেখালাম। এইখান দিয়ে যেতাম প্রেয়ার করতে, যে গাছটা বলেছিলাম ওইখানটা পেছনটায়। আর এই অবস্থা এখন। নিচে আমাদের ছিল কেমিস্ট্রি ল্যাব, উপরটায় ফিজিক্স ল্যাব। ল্যাবের অবস্থা কি?
এটা কেমিস্ট্রি ল্যাব ছিল না? সব এখন বিকারগুলো টেস্ট টিউব সব এখন ভেঙে চুরে পড়ে আছে। এখানে স্টেজ ছিল প্রোগ্রামের জন্য। আর এখানে পিপা মুভি শুটিং হয়েছিল তখন, তোমরা হয়তো দেখেছো। হ্যাঁ সরি, এখনও তো রিলিজ হয়নি। পেন্ট ফেন্ট করেছিল, এই যে দেখো। পিপার শুটিং এখানে হয়েছিল। তো যাই হোক, আমাদের এই ভিডিওগুলো সেভ করে থাকবে যাতে আমরা পরবর্তীকালে জায়গাটাতে আবার দেখতে পারি। এটা একটা টাইম মেশিনের মতো কাজ করবে নাকি আমাদের ক্যামেরা? এইগুলো চলে যাবে ভেবেই কেমন লাগছে। তোমাদের তোমরা হয়তো স্কুলে রিইউনিয়ন করো, কলেজে করো, তো আমরা ভাবলে ঠিক এরকমই দেখি। এই যে আমাদের এখান থেকে গ্রাউন্ডে যাওয়ার রাস্তা ছিল, ড্রোন শটে হয়তো যে গ্রাউন্ডটা দেখেছো এটা সেটা দিয়ে যাওয়ার রাস্তা। এই যে এটা হচ্ছে আমাদের ক্লাসরুম। আর এই যে আমাদের দুটো খেলার মাঠ, এইটা আর ওই পাশে ওদিকে আছে। এই শিক্ষক দিবসের লাস্টে এরকম লেখা ছিল, লাস্ট আমাদের লেখা নেই। এই যে এটা আমি বানিয়েছিলাম, আগের ভিডিওতেও তোমায় দেখেছি। এর পাশে রুমে মিকি মাউস বানিয়েছিলাম, আর এখানে তাজমহলের মতো একটা স্ট্রাকচার। এটাই আমাদের লাস্ট ক্লাসরুম না? শেষবারের মতো এই ক্লাসরুমটা ঘুরে যাচ্ছি। এই যে টিচার্স ডে লেখা, এই যে আমাদের মিনি উইকেট ক্রিকেট খেলার জন্য। খুব খেলাধুলো করতাম এখানে ক্লাসরুমের মধ্যে। আর এই যে আমার মিকি মাউস হালকা হালকা বোঝা যাচ্ছে। এটা হলো লাইব্রেরি আমাদের। চলো ফিজিক্স ল্যাব যাই। এই যে করিডোর আমাদের, যেটা পুরো জায়গাটাকে কানেক্ট করতো আমাদের। ওই যে যেটা তোমায় দেখালাম, আমাদের টিচার্স রুম ওখানে, এখানে গ্রাউন্ড ছোট্ট মতো, এটা ক্যাম্পাসের ভেতরে। আর বাইরে আমাদের আছে আরও দুটো গ্রাউন্ড। দেখে কোনো বাগান মনে হচ্ছে, কিন্তু এটা বাগান নয়, এটা ছাদ আমাদের স্কুলের। চলো তাহলে আশেপাশে কটা ড্রোন শট নিয়ে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখন কীরকম অবস্থা হয়ে আছে।